নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা পরোটার রেসিপি। তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, আর এই পরোটাটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখানে দেখো আমি এর জন্য একটা পেঁয়াজ গাছ নিয়ে নিয়েছি। এরকম পেঁয়াজ পাতাটা আমি খুব ছোট ছোট করে কেটে নেব, আর তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজের আমি অর্ধেক একেবারে মিহি করে পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। তোমরা ঝালটা নিজেদের মতন করে এখানে ব্যবহার করতে পারবে। এখানে আমি 200 গ্রাম পরিমাণ গমের আটা নিয়েছি। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে রেগুলার রুটি যেভাবে আটা মাখা হয় সেইভাবেই কিন্তু আমি এখানে একটা আটার ডো বানিয়ে নেব। আমার এখানে আটার ডোটা রেডি হয়ে গেছে। আমার এখানে টোটাল 4টে লেচি হয়েছে। এবারে রেগুলার যেভাবে আমরা আটা ছড়িয়ে রুটি বেলি সেইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। লবণ দিয়ে মেখে রাখার জন্য পেঁয়াজ পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার রুটির উপরে দিয়ে আমি পোটটা চারিদিকে ছড়িয়ে দেব। আর এই পেঁয়াজ পাতা মাখা তোমরা যদি অনেকক্ষণ সময় ধরে রেখে দাও তাহলে কিন্তু অল্প একটু বেসন দিয়ে মেখে নেবে। এবারে একটা রুটির উপরে আর একটা রুটি এইভাবে দিয়ে আমি দেখো একটা ছুরি দিয়ে রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তোমরা তোমাদের হিসাব মতন এইভাবে 4 ভাগে ভাগ করে নেবে। আর এইভাবে তোমরা পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো। আর প্রথমে আমি দেখো মাঝখানের একটা পিস নিয়ে এইভাবে রোল করে নেব। তারপরে খুব ভালোভাবে রোল করে নিয়ে এইভাবে সাইডের আর একটা পিসের উপরে আমি দেখো কিভাবে রোল করছি। এবার হাতের মধ্যে অল্প একটু জল লাগিয়ে আমি এইভাবে আটকে দেব। আমি দেখো সবগুলোই কিন্তু একইভাবে রেডি করে নেব। আর লেয়ারটা কতটা সুন্দরভাবে পড়ছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ। এবারে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে আমি একটু বড় করে নেব। এরপর দেখো শুকনো আটা ছড়িয়ে আমি রুটির মতন করে বেলে নেব। হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে, খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, ভিতরে সমস্ত পুর বেরিয়ে আসবে আর পরোটাটা তোমরা বেলতে পারবে না। এবারে দেখো একটা আমি তাওয়ার মধ্যে প্রথমে আমি একটা পরোটা এভাবে দিয়ে উল্টে পাল্টে শুকনোভাবে আমি সেকে নেব। দুটো সাইডই একইভাবে উল্টে পাল্টে সেকে নেওয়ার পরে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে যেভাবে আমরা রেগুলার পরোটা বানাই সেইভাবেই কিন্তু আমি পরোটাটা বানিয়ে নেব। আর এই পরোটা বানাতে পারতে তোমাদের একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একটা আমার পরোটা ভাজা রেডি হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এইভাবে পরোটা বানালে তরকারির কিন্তু কোনো ঝামেলা থাকে না। টক দই বা যে কোনো আচারের সাথে তোমরা এটাকে খেতে পারবে, বা চায়ের সাথেও খেতে পারবে। আমি সবগুলো একইভাবে রেডি করে নামিয়ে নিলাম এখানে। আমি এখানে দেখো সবগুলো পরোটা কিন্তু প্লেটের মধ্যে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।